হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে। তো আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে বানাচ্ছি আমি তড়কা। এখানে আমি মুগটা সকালবেলা ভিজিয়ে রেখেছি, 5 ঘন্টা মতো ভেজানো ছিল মুগটা, আমি বাটিতে রেখে দিলাম। সাথে নিয়েছি আমি এখানে 2 পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর গোটা জিরে। প্রথমে আমি কুকারের মধ্যে এই মুগটা দিয়ে দিচ্ছি, সাথে আমি দিয়ে দিচ্ছি 2 দারচিনি, 2 এলাচ আর 3-4টে লং। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট 1 গ্লাস মতো জল। জলটা এখানে আমি গরম দিচ্ছি, গরম ছিল, এটা কোনো ইম্পর্টেন্ট না যে আপনার গরমই দিতে হবে, ঠান্ডা জল দিলেও হবে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারে 2 সিটি দিয়ে দেব। 2 সিটি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কুকারটা খুলে দিচ্ছি। দেখে নিন, খুব বেশি গলে গেলে ভালো লাগবে না, এটা মানে মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। মুগগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা, তার সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ, আমি অল্প ভাজবো, গোল্ডেন ব্রাউন অবধি আমি একটু এটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। এটা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু মানে গোল্ডেন টাইপ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমি অল্প নাড়িয়ে একটু ঢেকে দিয়ে দিব যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি একটু ফ্রাই হয়েছে, ওকে দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে এটা অল্প নাড়িয়ে দিচ্ছি। মশলাটা অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে আবার অল্প নাড়িয়ে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে, এখন গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। এই জলটা আমি যেটার মধ্যে আমি মুগটা সেদ্ধ দিয়েছিলাম ওই জলটাই আমি রেখে দিয়েছি, এখন আমি এই জলটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, মোটামুটি হয়ে এসছে। টমেটো, পেঁয়াজ মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মুগটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মুগটা টমেটো পেঁয়াজের সাথে মিশে গেছে,
আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আন্দাজ মতো জল। জলটা বেশি দেব না, মোটামুটি একটু জল থাকবে তার মধ্যে। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। গরম মশলা দেওয়া শেষ, এটা ফুটে উঠে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমুল বাটার। এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, ঘরে যা থাকে তাই দিয়েই বানিয়েছি, কোনো এক্সট্রা কিছুর দরকার নেই। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি এটা সার্ভ করে নেব। তো হয়ে গেল আমার তড়কা বানানো। এখন আমি সাইডে অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, খুব সহজে আমি বানিয়েছি, আপনারাও বাড়িতে এভাবে বানাতে পারবেন। আর এখন তো যা কোভিডের সিচুয়েশন, বাইরে গিয়ে খাওয়াটাও প্রবলেম, তার জন্য বাড়িতে বানান রুটি পরোটা সবের সাথেই এটা খেতে পারবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ওনারা সাবস্ক্রাইব করবেন।